মহামারী করোনাভাইরাসের সংক্রমণে দেশে 24 ঘন্টায় 246 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 15,990 জন, আর সুস্থ হয়েছেন 15,482 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 246 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 21,162 জনে। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেই 76 জন, এছাড়া চট্টগ্রামে 64 জন, রাজশাহীতে 22 জন, খুলনায় 30 জন, বরিশালে 16 জন, সিলেটে 14 জন, রংপুরে 14 জন এবং ময়মনসিংহে 10 জন মারা গেছেন। এর আগে রোববার 231 জন, শনিবার 218 জন, শুক্রবার 212 জন, বৃহস্পতিবার 239 জন, বুধবার 237 জন, মঙ্গলবার 258 জন ও সোমবার 247 জনের মৃত্যু হয়। গত 7ই জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা 200 ছাড়ায়। এদিন মৃত্যু হয় 201 জনের। এছাড়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায় 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 15,989 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,80,317 জনে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 55,937 জনের, পরীক্ষা করা হয়েছে 53,462। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার 29.91%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 78,43,885। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার 16.32%।